18 বছরের একটা বাচ্চা ছেলে। আর সেই বলে ব্যাটসম্যানদের মিডল স্ট্যাম্প উড়ে গিয়ে পড়ছে। আউট করার পরে আবার রোনাল্ডোর মতো বুকে হাত দিয়ে সেলিব্রেশনও করছে ছেলেটা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি চোখে পড়ে স্বয়ং মহেন্দ্র সিং ধোনির। ধোনি খোঁজ দিয়ে জানতে পারেন শ্রীলঙ্কার এই ছেলেটির নাম মথিসা পাথিরানা। সঙ্গে সঙ্গে এনএসজি যোগাযোগ করেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে। অনুরোধ একটাই, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যেন ছেলেটিকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার অনুমতি দেয়। ধোনির এই চিঠিতে সাড়া দেয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। সময়টা ছিল 2021, সেই থেকেই চেন্নাইয়ের হয়ে পথ চলা শুরু মথিসা পাথিরানার। গুজরাটের সঙ্গে চেন্নাইয়ের কোয়ালিফায়ার ম্যাচ চলছে। 15তম ওভার বল করানোর পর খেলা বন্ধ করে আম্পায়ারের সঙ্গে কথা বলছেন ধোনি। টিভির সামনে বসে থাকা কোটি কোটি দর্শক কিছুই বুঝে উঠতে না পেরে উসকুস করছেন। আইপিএল এর নিয়ম অনুসারে এইভাবে সময় নষ্ট করলে আম্পায়ার পরের ম্যাচে ধোনিকে ব্যানও করে দিতে পারেন। এইরকম হলে জীবনের শেষ ফাইনাল ম্যাচ খেলা হবে না মাহির, ধোনি জানতেন এই কথা। তবুও ক্যাপ্টেন কুল এই রিস্কটা নিয়েছিলেন, কারণ আম্পায়ারদের সঙ্গে বোঝাপড়া না করলে পাথিরানা 16 নম্বর ওভার বল করতে পারবে না। এদিকে ধোনি এটাও জানতেন যে পাথিরানা বল না করলে চেন্নাইয়ের হয়তো ফাইনালে ওঠাই হবে না। সেই কারণেই পাথিরানা যাতে বল করতে পারে তাই নিজের বুদ্ধি খাটিয়ে কিছুটা সময় বের করেছিলেন ধোনি। তাহলে ভাবুন এই 20 বছর বয়সী ছেলেটার কতটা কদর। অথচ পাথিরানার ক্রিকেটার হওয়ার কোনো কথাই ছিল না। পাথিরানার বাবা মা দুজনেই গিটারিস্ট, বিভিন্ন ব্যান্ডের অনুষ্ঠানে গিটার বাজানোই তাদের পেশা। মা বাবা গিটার বাজালেও ছেলে পাথিরানার পছন্দ ছিল পিয়ানো। ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে পিয়ানোতে সুরের ঝড় তুলত বছর ছয়ের ছেলেটা। সবাই ভেবেছিল ভবিষ্যতে একজন বড় মিউজিশিয়ান হতে চলেছে পাথিরানা। পিয়ানো বাজানোর সঙ্গে সঙ্গেই স্কুলের হয়ে ক্রিকেট খেলতো ছেলেটা। তখন অবশ্য পাথিরানার পছন্দ ছিল ব্যাটিং, ব্যাটের পাশাপাশি দরকার পড়লে বলও করতো ছেলেটা। অবশ্য মালিঙ্গার মতো বল করতে গিয়ে একেবারে বেশ কয়েকটা ওয়াইড এবং নো বলও করে ফেলতো পাথিরানা। স্কুলের ক্রিকেট কোচ এই ছেলের মধ্যে বড় বোলার হওয়ার সম্ভাবনা দেখেছিলেন। তিনি তাকে বোঝান লেন্থ কাকে বলে, লাইন কাকে বলে, কিভাবে বল করলে ওয়াইড নো কম হবে। এরপর কয়েক বছরের একটানা প্র্যাকটিস, তারপর থেকেই বাচ্চা ছেলেটার সামনে দাঁড়াতে পারত না বাঘা বাঘা ব্যাটাররা। নিজের এই ফর্মের জন্য কিছুদিনের মধ্যেই বাংলাদেশের লিগে খেলার সুযোগ পায় ছেলেটা। বাংলাদেশে তার আগুনে ফর্ম দেখে 2022 সালে তাকে টি টোয়েন্টি দলে জায়গা দেয় শ্রীলঙ্কা। স্বয়ং ক্যারেন পোলার্ডের মতো বড় বড় ছক্কা মারা ব্যাটসম্যান পাথিরানার বল খেলতে না পেরে ক্রিজে দাঁড়িয়ে প্রশংসা করেন তার। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও, স্কুলের জামা পরে মালিঙ্গার মতো বল করে ব্যাটসম্যানদের নাকানি চোবানি খাওয়াচ্ছেন পাথিরানা। তারপরের গল্পটা তো এক্ষুনি শুনলেন, স্বয়ং ক্যাপ্টেন ধোনি পাথিরানাকে নিয়ে উচ্ছ্বসিত। তাহলেই ভাবুন এই ছেলেটার মধ্যে ঠিক কতটা প্রতিভা রয়েছে। আমাদের তরফ থেকে বেবি মালিঙ্গা ওরফে মথিসা পাথিরানাকে অনেক অনেক শুভেচ্ছা। আন্তর্জাতিক ক্রিকেটে পাথিরানার বোলিং দেখার জন্য আমরা সবাই অপেক্ষায় রইলাম। এইরকম আরও ভিডিও দেখতে আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন ফলো করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব।